বড়সড় সাফল্য খড়গপুর টাউন থানার পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া সাত দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। এদের মধ্যে দুজন ছিনতাইবাজও রয়েছে। উদ্ধার করা হয়েছে এক নলা বন্দুক সহ আগ্নেয়াস্ত্র। ছিনতাইবাজদের দৌড়াতে আতঙ্কিত খড়গপুরবাসী। সোমবার বিকেলে খড়গপুরের 18 নম্বর ওয়ার্ডের নিউ সেটেলমেন্ট এলাকায় সোনার হার ছিনতাইয়ের ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে হিচলি ডিভিসি এলাকায় এক মহিলার মানি ব্যাগ ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা। ছিনতাইয়ের ঘটনা বেড়ে চলায় উদ্বিগ্ন ছিল প্রশাসনও। শুরু হয় ছিনতাই রুখতে পুলিশের তৎপরতা। অবশেষে সাফল্য পেল খড়গপুর টাউন থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ডাকাতের উদ্দেশ্যে জড়ো হওয়া সাত দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। এদের মধ্যে দুজন ছিনতাইবাজও রয়েছে। এদের জেরা করে পুরো চক্রের হদিশ পেতে চাইছে খড়গপুর টাউন থানার পুলিশ। একনলা বন্দুক ও গুলিসহ ডাকাতির সরঞ্জাম এবং একটি পিকআপ ভ্যান উদ্ধার করেছে পুলিশ। আজ ভি গয়ে থে রিটার্ন আনে কে সময় 5:30 কে অরাউন্ড তিন লড়কে বাইক মে থে। এক লড়কা বগল সে আয়া, ইনকো জবরদস্তি হাত সে পকড় লিয়া অর পুরা চেইন কিচনে লাগা। হাম লোগ কোশিশ কর রহে থে, চিল্লা রহে থে, পর কুছ নাহি হো পায়া। একদম তুরন্ত ও বাইক মে নিকল গিয়া থা, চেহারা ভি দেখ নাহি পায়া উনকা। ধৃত সাতজনই খড়গপুর শহরের বাসিন্দা। মঙ্গলবার তাদের খড়গপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। খড়গপুর থেকে সৈকত সাতরার রিপোর্ট, রিপাবলিক বাংলা।